আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা আপাতত শেষ, দরজায় কড়া নাড়ছে ঘরোয়া টি-20 সবচাইতে ধুমধারাক্কার আসর বিপিএল। তবে গেল কয়েক মৌসুমে আলোচনার চাইতে ফ্র্যাঞ্চাইজি এই লীগ নিয়ে সমালোচনাই হয়েছে বেশি, তাই তো এবার প্রযুক্তি সহ সার্বিক বিষয়ে বেশ সাবধানী বিপিএল কর্তৃপক্ষ। 6 জানুয়ারি থেকে শুরু হওয়া টুর্নামেন্টটি বাংলাদেশ ছাড়াও সরাসরি দেখা যাবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিশ্বের প্রায় সব দেশে, এমনকি অ্যাপসেও হবে লাইভ স্ট্রিমিং। মাঠের খেলায় স্বচ্ছতা আনতে থাকবে অত্যাধুনিক সব ব্যবস্থা। সবচাইতে গুরুত্বপূর্ণ ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস থাকছে টুর্নামেন্টের শুরু থেকেই। 30 থেকে 36টি ক্যামেরা মাঠের তীক্ষ্ণ দৃষ্টিতে ছোট ছোট বিষয়ও নিখুঁতভাবে তুলে আনবে আপনার সামনে। স্পাইডার ক্যাম না থাকলেও আল্ট্রা মোশন, সুপার স্লো মোশন, জিং বেল, বল ট্র্যাকিং সহ সব প্রযুক্তির হবে সর্বোচ্চ ব্যবহার, এমনকি কমেন্ট্রি বক্সেও থাকছে চমক। নতুন বছরের প্রথম দিন থেকেই মাঠে অনুশীলন শুরু করবে দলগুলো, সার্বিক আয়োজনেও তাদের ছড়ল স্তুতি। আমরা বিশ্বাস করি যে যেভাবে করে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট বাড়ছে, যেভাবে করে ওয়ার্ল্ড ডেভেলপ করছে, ওভাবে করে আমাদের ফ্র্যাঞ্চাইজদেরও অনেক বড় দায়িত্ব আছে, সেভাবে করে বিসিবিরও দায়িত্ব আছে। আমরা সবাই মিলে যদি কম্বিনেশনটা সুন্দর করে করতে পারি, ফ্র্যাঞ্চাইজ এবং বিসিবি মিলিয়ে যদি কাজ করতে পারে যেভাবে করে প্রযুক্তি এনে ওনারা করছেন, আমি মনে করি যে বিপিএল উইল বি ব্যাক টু ওয়ার ইট বিলংড। তবে শ্রীলঙ্কা সহ বিদেশি খেলোয়াড়দের এনওসি ইস্যুতে এখনও আছে বেশ কিছু জটিলতা। ফ্রাঞ্চাইজিগুলো আশাবাদী নির্ধারিত সময়ের আগেই পাওয়া যাবে অনাপত্তিপত্র। সব মিলিয়ে জমজমাট এক আসরের প্রত্যাশা। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট হওয়াতে ওরা এক একজন এক এক সময় অ্যাভেলেবল, সো ওভাবে করে যেরকম আমাদের সিকান্দার রাজা, বেনি হাওয়েল ওরা আসছে, তো ওদের ওরা প্রথম কয়েকটা ম্যাচ খেলে চলে যাবে। পাকিস্তান সিরিজ শেষ হওয়ার সাথে সাথে পাকিস্তানি তারকাগুলো চলে আসবে। শ্রীলঙ্কান এনওসি এখনও, যদিও এখনও আমরা পাইনি, কিন্তু ওরাও চলে আসবে 15 তারিখের পরে। সো 13 তারিখের পরের ম্যাচগুলোতে আমরা পাকিস্তানি প্লেয়ারদেরগুলোকে পাবো, তার আগে সিকান্দার রাজা, বেনি হাওয়েল, আমরা পাকিস্তান থেকে আরেকটা ইয়াং জুনিয়র প্লেয়ার নিয়ে এসেছি যে আমরা আশা করছি খুব ভালো খেলবে। সো ওভাবে করে প্রথম 3 ম্যাচের জন্য একটা সেট আপ, 3 ম্যাচের পরে আরেকটা সেট আপ। বিপিএল এর বিষয়ে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত আসবে গভর্নিং কাউন্সিলের পরবর্তী সভায়। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।